আপনি এখানে ওয়ান করবেন জি, ওয়ান করে ফাংশনে চাপ দিবেন জি, প্লাজে আপনার বাড়বে, মাইনাসে আপনার কমবে। এখানে আপনি সর্বোচ্চ কিন্তু আপনি 2200 ওয়াট পর্যন্ত চালাতে পারবেন, এবং সর্বোচ্চ 2200 ওয়াট পর্যন্ত, এবং সর্বনিম্ন কিন্তু আপনি 200 ওয়াটে চালাবেন। এটা আলাদাভাবে একটা বেস প্রোটেক্টর করা আছে, যাতে গ্লাসটা সেভ করা আছে, যার কারণে আপনি গ্লাসটা ফাটার চান্স কিন্তু খুবই কম। হোলসেল জোনের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো একদম নিউ মানে নতুন কালেকশন, বাজারের একদম সেরা একটা ইলেকট্রিক চুলা দেখাবো। আর এই ইলেকট্রিক চুলা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত তথ্য দেবেন কাউসার ভাই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম কাউসার ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সামনে তো দেখতে পাচ্ছি ইলেকট্রিক চুলা, তো এটা তো একদমই মনে হয় নতুন হবে নাকি? একেবারে নিউ আপডেট, নিউ ভার্সন হবে, এবং যেটা হবে কিন্তু ইনভার্টার টেকনোলজি, মানে ইনভার্টার টেকনোলজিটা মানেটা হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু অনেক সাশ্রয়ী হবে। যেমন এসিতে যেমন ইনভার্টার নন ইনভার্টার থাকে, নন ইনভার্টার যে আছে ওই সিস্টেম কিন্তু আছে চুলা কোনো নিয়ে আসছে। মানে বিগত দিনে আমরা চুলাগুলো দেখাইছি, চুলা কিন্তু খারাপ, ভালো আলহামদুলিল্লাহ ভালো চুলাগুলো দেখাইছি, কিন্তু ওগুলোর থেকে একটু আপডেট আসছে। যেমন আগে দেখা যেত একটা চুলায় আপনার 700 টাকা 800 টাকা কারেন্ট বিল চলে আসতো, আপনার ইনভার্টার চুলা যেগুলো আছে। কিন্তু আজকে যে চুলাটা দেখো, ইনভার্টার সিস্টেম থাকার কারণে কেটা বিদ্যুৎ বিল আছে তার থেকে অর্ধেক, 400 টাকার ভিতরে কিন্তু আপনার বাসা বাড়ির 3 বেলার কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়েছে। আপনি প্রতিদিন যদি 1 ঘন্টা করে 2 বেলা করে রান্না করেন, তাহলে আপনার 400 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। মানে রান্না করতে কিন্তু আসলে 2 ঘন্টা সময় লাগে না, সারাদিনের রান্না 1 ঘন্টা 1 ঘন্টা করে লাগে না, কারণ হচ্ছে যে ইলেকট্রিক চুলা খুব দ্রুত রান্না করা যায়। আপনি গ্যাসের চুলা থেকে কিন্তু আপনার একটু রান্নাটা কিন্তু, এটা কোন ব্র্যান্ডের ভাই? এটা হবে কিন্তু তাহা ব্র্যান্ডের হবে, আবতাহা। আবতাহা এটা হচ্ছে আপনার আরব আমিরাতের একটা কোম্পানি, কিন্তু অ্যাসেম্বল কিন্তু এটা কিন্তু চায়না থেকে হয়ে আসে, আরব আমিরাতের কোম্পানি কিন্তু অ্যাসেম্বল চায়না হয়ে আসবে। এবং এটা ওয়াটটা কিন্তু দেওয়া আছে 2200 ওয়াট থাকবে, এটা হবে 2200 ওয়াট। হ্যাঁ, এবং এটা যে ইনভার্টার, যেটা শুধু যে বক্সে লেখা যে ইনভার্টার কিন্তু তা কিন্তু না, এটা কিন্তু আপনি ডাইরেক্টলি ভাবে কিন্তু বডিতে দেওয়া থাকবে, এবং উপরে কোনো স্টিকার থাকবে না, কিন্তু উপরে কোনো স্টিকার ভিতরে খোদাই করে ইনভার্টার লেখা থাকবে, এবং এখানে লেখা আছে 85% এনার্জি সেভিং কিন্তু এখানে লেখা আছে বক্সে। 85% শুধু যে বক্সে লেখা আছে তা কিন্তু না, ডাইরেক্টলি কিন্তু আপনার বডির ভিতরে স্টিকার না দেখে বডির ভিতরে কিন্তু এখানে এনার্জি সেভিং লেখা থাকবে। তারপর একটা কথা হচ্ছে যে ইনফ্রারেড চুলা কিন্তু সাধারণত কিন্তু এক্সট্রা বেজ দেওয়া থাকে না। ইনফ্রারেড চুলাটা কিন্তু ধর্ম কিন্তু হচ্ছে যত ধরনের পাতিল আছে A to Z, যেটা গলে না অথবা আপনার পুড়ে না, কোন জিনিস গেলেন প্লাস্টিক অথবা মেলামিন, মানে যত ধরনের পাতিল আছে আপনি কিন্তু এটার ভিতরে বসাতে পারবেন। আপনি সিলভার দেন, মাটি হাড়ি দেন, কলসি দেন, তারপরে জেট A to Z লোহা তামা দস্তা যা আছে সব কিন্তু আপনি এটার ভিতরে বসাতে পারবেন। নন স্টিক দিবেন, তারপর ডাইরেক্টলি হাড়িগুলো দিয়ে দেবেন, এখানে কিন্তু আপনি বসে রান্না করতে পারবেন। জাস্ট কি আপনার এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আপনার গরম হবে, এবং আরেকটা কথা যেটা হচ্ছে আপনার গ্লাসটার ব্যাপারটা, এটা গ্লাস বডিটা কিন্তু অনেক হেভি হবে, এটা অনেক কিন্তু ওয়েটফুল হবে। এই যে দেখে আপনাকে এই যে গ্লাসটা 5mm গ্লাস হবে, মানে আগের যে গ্লাস ছিল 2.5mm গ্লাস ছিল, কিন্তু আর এটা কিন্তু 5mm গ্লাস হবে। আপনি গ্লাসটা যদি ফিটনেসটা দেখেন দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, সব থেকে ভালো হয় কাস্টমার যদি দোকানে আসে, আসলে এসে দেখে শুনে নিলে কিন্তু সব থেকে ভালো, যে কোনো প্রোডাক্ট আসলে দেখে শুনে কেনাটাই একদম উত্তম, কেনাটাই ভালো। তখন মনে হয় কি দুইটা একটা মাল দেখালে আপনি মনে করেন তখন বুঝতে পারবেন যে এটা কোয়ালিটিটা কিরকম। মানে আমার কাছে মানে সব থেকে বর্তমান বাজারের ভিতরে আমার কাছে সবথেকে হেভি কোয়ালিটি হচ্ছে এই চুলাটা। তো এটা হবে আপতাহার ইনফ্রারেড কুকার, মানে হচ্ছে আপনি সব ধরনের পাতিল কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু দুইটা কালার, একটা রেড কালার আছে এবং আরেকটা কিন্তু পার্পল কালার আছে, দুইটা কালার আছে। দুইটা কালারের ভিতরে সিস্টেমটা একটু দুই রকম ভিন্ন করা আছে, ধরেন এখানে 1 ফাংশন আপ ডাউন, আর এখানে কিন্তু আছে 1 ফাংশন আপ ডাউন, মানে যে ডিজাইনে কিন্তু দুইটা একটু চেঞ্জ আছে, দুইটা ভিতরে ডিজাইনটা চেঞ্জ হবে। আমি আপনাকে লাল কালার যেটা আছে এটা একটু এ করে দেখাই, চালু করে দেখাই কীভাবে আপনি অপারেটিংটা করবেন। আপনি এখানে ওয়ান করবেন জি, ওয়ান করে ফাংশনে চাপ দেবেন জি, প্লাজে আপনার বাড়বে, মাইনাসে আপনার কমবে। এখানে আপনি সর্বোচ্চ কিন্তু আপনি 2200 ওয়াট পর্যন্ত চালাতে পারবেন, এবং সর্বোচ্চ 2200 ওয়াট পর্যন্ত, এবং সর্বনিম্ন কিন্তু আপনি 200 ওয়াটে চালাবেন, সর্বনিম্ন 200 ওয়াট। আপনি জাস্ট এই যে বেসটা আছে এখানে হাত দিবেন না, এখানে হাত দিয়ে হাত শেখা লাগে, কিন্তু এইসব জায়গায় কিন্তু আপনার হাত দিয়ে ধরতে পারবেন। মানে শুধু মাঝখানের জায়গায় একটু দেখে আপনার ইউজ করবেন, দেখে ইউজ করলেই হবে। হ্যাঁ, আরেকটা কথা যেটা বলছিলাম আপনার, এই যে বেস্টের কথা বলছিলাম জি জি, ইনফ্রারেড চুলা সাধারণত কিন্তু এই বেস্টটা থাকে না, এই বেস্টটা থাকার কারণে কি আপনার অনেক চুলা আছে অল্পতে ফেটে যায়, এই বেদের কারণে কিন্তু এই চুলাটা ফাটবে না, কারণ এটা আলাদাভাবে একটা বেস প্রোটেক্টর করা আছে, যাতে গ্লাসটা সেভ করা আছে, গ্লাসটা সেভ করা, যার কারণে আপনি গ্লাসটা ফাটার চান্স কিন্তু খুবই কম। তো যদি এটা গ্লাসটা পুরো মানে বডিটা যদি একটা হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যায় যে কোনো এক জায়গায় ফেটে যেতে পারে, কিন্তু এটা আলাদা হওয়ার কারণে কিন্তু ফাটার সম্ভাবনা, এই সুবিধাটা কিন্তু আপনার কিন্তু এক্সট্রা দিতে। আর আরেকটা কথা যেটা, যে গ্লাসটার এটা গ্লাসটা কিন্তু অনেক হাই কোয়ালিটির গ্লাস হবে, 5mm গ্লাস হবে, যার কারণে ফাটার চান্সটা আপনার 98% কমবে। তো কথা ভাই,
এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন হবে আর দামটা কেমন হবে একটু বলে দেন। হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছেন। গ্যারান্টি ওয়ারেন্টির কথা একটা ভালো জিনিস। আপনার কয়েলের যেটা আছে, কয়েলের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। কোম্পানি কোনো মালের কোনো গ্লাসের ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না। এটা সব আপনারা খেয়াল করে দেবেন। আপনি এটা ইউজ করেন, ইউজের কিছু নিয়ম আছে। রান্না করছেন, রান্না অবস্থায় হিট আছে, গরম অবস্থায় রান্না করলে পানি পড়বে, পানি পড়লে পানিটা মুছে ফেলে সাথে সাথে ওয়াশ করে ফেলবে। রান্না করার অবস্থায় গরম অবস্থায় কোনো ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন না। যদি এই দুইটা নিয়ম আপনি যদি মেনে চলেন তাহলে চুলা আপনার 20 বছর কিছু হবে না। তো এবার এটার দাম কত হবে ভাই? হ্যাঁ, দামটা সব আপনার আইডিয়া দিদি। এটা যেটা আছে এটা এখন বাজারে কিন্তু লোকালি 5,500-6,000। ইনভার্টার চুলা বুঝে নিতে ভাই, একটা ইনভার্টার সাধারণত যেটা ফ্রিজ বা এসি বললে আপনি নিজেরই কিন্তু টপারটা বুঝে নিতে পারবেন। একটা লোকাল চুলা কি আপনার মোটামুটি একটা চুলা কিন্তু 4,000-3,500 ভিতরে পাওয়া যায়। একটা ভালো যদি ইনভার্টার ছাড়া চুলার দাম কিন্তু 5,000 টাকা আছে। যেটা ইনভার্টার সিস্টেম ওটা রেট কিন্তু 5,500-6,000 টাকা। একেবারে আপনার কোরবানি পর্যন্ত ডিসকাউন্ট অফার থাকে মাত্র 4,500 টাকা। 4,500 টাকা এই দাম হলে, হ্যাঁ ফিক্স থাকবে 4,500 টাকা এই দাম হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এটা তো 4,500 টাকা দামটা বললেন, তো এটা ডেলিভারি চার্জটা কেমন হবে? হ্যাঁ, আর এটা ঢাকার ভিতরে কিন্তু আপনার ডেলিভারি 150 টাকা হবে। স্থান সাপেক্ষে আবার কোনো জায়গায় 200 টাকা হতে পারে। 150 টাকা ঢাকার ভিতরে, ঢাকার বাইরে 200 টাকা। তো এটা কি ফ্রি করে দেওয়া যায় না? না ভাই, অফার তো অফার রেট ভাই। ভাই অফার রেট হলেও তারপরে ডেলিভারি চার্জটা একটু ফ্রি করেন। সবাই কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি চায় ভাই। মানে আসলে কি পণ্য কেনার টাকা হয়, আমি জিনিসটা কিনবো এটার টাকা হয়, কিন্তু ডেলিভারি চার্জের টাকাটা আসলে আমার হয় না। যা ভাই, পণ্য কেনার টাকা ডেলিভারি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে একদম কোরবানি পর্যন্ত 4,500 টাকাই রেট থাকবে, ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। যারা দোকানে আসবে 200 টাকা ডিসকাউন্ট থাকবে, এবং দোকানে আসলে 200 টাকা ডিসকাউন্ট থাকবে। এবং ঢাকার ভিতরে, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ, কন্ডিশন চার্জ ফ্রি। আর ঢাকার ভিতরে তো আপনাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে? ঢাকার ভিতরে হোম ডেলিভারি ব্যবস্থা আছে, ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার ডেলিভারির ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ঢাকার ভিতরে যদি অনলাইনে মাধ্যমে যারা অর্ডার করবেন 500 টাকা ঢাকার ভিতরে অ্যাডভান্স করবেন, ঢাকার বাইরে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, বাদ বাকি ক্যাশ অন ডেলিভারি। আর যারা আপনাদের শোরুমে আসতে চায় তাদের জন্য শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, দোকান নম্বর 9397, মিয়াকো হোলসেল। তো অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে এত সুন্দর একটি ইনফ্রারেড কুকার, ইলেকট্রিক চুলা দেখানোর জন্য। তো আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে। আর যদি এই প্রোডাক্টটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন, অথবা শোরুমে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারেন। তো আর কথা বলা হচ্ছে না, পরবর্তীতে কী ধরনের প্রোডাক্টের ভিডিও পেতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।